এই আর কি, যেগুলো আপনারা খান না আমরা খাই, আমরা যেগুলো খাই না ওগুলো আপনারা খান, এরকম আছে। প্রত্যেক কমিউনিটিতে এই ধরনের পার্থক্যতা আছে। সেম ভাত ভাত খাই, তরকারি খাই, এই সব সারা বাংলাদেশে এইরকম। আচ্ছা যাই হোক, মাহফুজুর ভাই, মামুন ভাই, যারা যারা আছেন, আমাদের তো মনে হয় বিজনেস কার্ড নিয়ে সমস্যা নাই, সমস্যা হবে শুধুমাত্র নিজের একটা, নিজের কনসেপ্ট থেকে একটা ডিজাইন করতে যে অনেক সময় লাগবে, অনেক টাইম লাগবে, এটা হচ্ছে মূলত সমস্যা, আর অন্য কোনো সমস্যা নাই। আমরা ফেস সেট আপ করতে পারবো, আর যা যা এলিমেন্ট লাগে আমরা এলিমেন্টগুলো সংগ্রহ করতে পারবো। এই কালার, আর সমস্যা হবে আরেকটাতে কালার কম্বিনেশনটা, কালার কম্বিনেশনটা আস্তে আস্তে হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তবে কালার সম্পর্কে একটু স্টাডি করা লাগবে, আমি কিছুদিন পরে বলবো। জি মামুন ভাই, বুঝতেছি না আপনার ওদিকে নেটের প্রবলেম হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাহবুবুর ভাই, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপনার কথা, বুঝতে পারছি, আমি সার্চ করব। পারভেজ, হ্যাঁ ফটোশপে হাট, আম হ্যাঁ হ্যাঁ, সাধারণত লোগো ইলাস্ট্রেটরেই তৈরি করে, ফটোশপে খুব কম, খুব খুব কমই করে ফটোশপে। হ্যাঁ কালার আসতে ছিল না, যে কালার তো আসার কথা, হয়তো কোনো একটা জায়গায় ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে ফ্যান টুল দিয়ে সিলেক্ট করার সময় ওইটা ফার্স্ট সিলেকশন ছিল হয়তো। আচ্ছা ফার্স্ট সিলেকশন থাকলে ওভাবে করা যায় না, হ্যাঁ সেভ দিতে হবে। আচ্ছা ফারভেজ ভাই, আমরা এখন তেমন কিছু আলোচনা করি নাই, জাস্ট কথা বলতেছি আর কি, আপনি কিছু মিস করেন নাই, এখন থেকে হয়তো শুরু করব। মাহফুজুর ভাই যেটা বলতেছিলেন যে বিভিন্ন একটা কালারের উপর একটা কালার থাকে, আমরা একটু দেখি কয়েকটা বিজনেস কার্ড খুঁজে দেখি, যদি আপনি যেটা বলতেছেন মাহফুজুর ভাই ওটার সাথে যদি মিলে যায় বলবেন যে এটা। যেমন এই যে এখানেও দেখা যাচ্ছে, এখানে যদিও বা এর উপর একটা না, ও আচ্ছা আচ্ছা, প্রেজেন্টেশন আচ্ছা মাহফুজুর ভাই একটু খেয়াল করবেন। হ্যাঁ দেখা যাচ্ছে না এখনো, একটা কালারের উপর আরেকটা কালার থাকে এইরকম। এখানে মেবি কিছু থাকতে পারে, আপনি যেগুলো বলতেছেন যেমন এখানে না, এটাতে নাই, ব্যানার ডিজাইনে দেখি। এই যে এই যে এখানে দেখা যাচ্ছে মাহফুজুর ভাই, এই যে এগুলো না, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা খালার দিয়ে বুঝছেন, এই যে এই খালার তার, এই খালার তার ওভাসিটি কমাইছে, ওভাসিটি কমানোর ফলে ওই যে পিছনে যেগুলো আছে, উপরে যেগুলো আছে ওগুলো সব দেখা যাচ্ছে, সবগুলোতে ওভাসিটি কমানো, বা ওভাসিটি থাকলেও কি হয় ওই ব্ল্যান্ড মোড চেঞ্জ করে দেয়, বুঝতে পারছেন?
এই যে এরকম আর কি, আমি একটা নিউ ডকুমেন্ট নিই, যেমন আমি একটা ইয়েলো কালারের একটা শেপ নিলাম, বুঝছেন তো? আমি আরেকটা নিলাম শেপ, এটা এটা নিলাম হচ্ছে আপনার রেড কালারের। এটা যখন এর উপরে যাবে ওইটা পিছনে তা দেখা যাচ্ছে না, কিন্তু আমি যদি দুইটাই দুইটাই চেঞ্জ করি, ওভারলে দিই, ওভারলে দিলে হচ্ছে সারা বেশি দেখা যাবে। মাল্টিপ্লাই মাল্টিপ্লাই এখন মাল্টিপ্লাই না, এটা সাপ্লাইট হচ্ছে না, স্কিন ডার্কেন মাল্টিপ্লাই মাল্টিপ্লাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এটা হচ্ছে সিএমআই গেছিল ওই জন্য আর যে কালার মধ্যেই হবে। তারপর এটা হচ্ছে রেড, এখানে তো সেন্স হচ্ছে না। হ্যাঁ নর্মাল থাকুক, এটা আমি দিব সফট লাইট, সফট লাইট দিলে তো আচ্ছা বেশি হয়ে যাচ্ছে এটা। ডিফারেন্স এই যে হ্যাঁ এখন বোঝা যাচ্ছে ডিফারেন্স, দুইটা মিলে যেমন আরেকটা কালার তৈরি করতেছে এইরকম। আর কোনো কোনো সময় হচ্ছে ওই অবাসিটি কমানোর ফলে এরকম হয়ে যায়, একটু দাঁড়ানো আচ্ছা যাই হোক। তো মাহবুবুর ভাই এইরকম আর কি, বুঝছেন, এরকম ব্ল্যান্ড মোড চেঞ্জ করে অথবা যে এই কালারটা পুরোটা দিয়ে ওই এখান থেকে ওভাসিটি কমানোর ফলে ওইরকম দেখা যাচ্ছে। আর এটা নর্মালই দিই, এটাও নর্মাল আর এইটাও নর্মাল, এটা নর্মাল দিয়ে দুটার ওভাসিটি যখন কমাবো তখন দেখেন এখানে কালার একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে অবশ্য, এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওভাসিটি কমানোর ফলে পেছনে যা আছে সেটাও সেগুলোও দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এই যে মূলত মূলত এভাবে দেয়, একটার উপর একটা কালার দিয়ে এভাবে ওভাসিটি ওভাসিটি কমায় দেয়। আচ্ছা তো আর তো কোনো সমস্যা নাই নাকি মাহবুবুর ভাই? হ্যাঁ নতুন করতে গেলে অবশ্যই সমস্যা হবে, কিন্তু এই জন্য করতে হবে, দেখা যাচ্ছে করতে হবে প্রচুর প্রচুর। বলেন ভাই স্যার, সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ মহিউদ্দিন ভাই, আপনার প্রেজেন্টেশনটা শেয়ার হচ্ছে, হ্যাঁ বলেন এবার, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওই যে আমরা স্যার যেভাবে তৈরি করছিলাম, যে প্রথম দিন আমরা যখন ব্যানার ডিজাইন করছি আর কি, ওই ব্যানার ডিজাইন করছিলাম ওই দিন আমরা যেভাবে একটা স্যার অ্যাড করছিলাম ঠিক ওইভাবেই। কোথায়?
আচ্ছা বাঁকা, হ্যাঁ বাঁকা বাঁকা করে দিয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে, দেখ এই যে দেখেন, হ্যাঁ স্যারিং স্যারিং খেতে দেন। যাই হোক মাহফুজুর ভাই, এগুলো তৈরি করতে পারবেন? এই যে এই সেফের যে আছে, এই ব্যানারগুলো এখানে এখানে একটা আছে, মাহফুজুর ভাই আর যারা আর যারা আছেন আর কি। আচ্ছা আপনি যেটা বলছিলেন মা মহিউদ্দিন ভাই, আমি একটা লেয়ার নেই, ব্ল্যাঙ্কটা লেয়ার নেই, যেহেতু আমি সিলেকশন দিয়ে করতেছি। এই যে আচ্ছা এটাও লাগবে না, আমি ব্রাশ টুলটা নিই, বুঝছেন? ব্রাশ টুলটা নিলাম, এখান থেকে আমি ব্ল্যাক নিলাম, ব্ল্যাক নিয়ে ব্রাশ টুলের আমি হার্ডনেস 0% রাখছি। এই যে এটা আছে, তো আর একটু সাইজ একটু বাড়াই। এই যে এখানে একটা কালার চলে যাচ্ছে না, তো কন্ট্রোল টি চেপে আমি এটাকে চ্যাপ্টা করে দিব। এখানে একটা সেট তৈরি হয়েছে, তো আমি এটাতে ইগো হচ্ছে, কেউ অন্য কিছু চালাচ্ছেন নাকি, ফেসবুকটা চালাচ্ছেন নাকি আপনারা? মহিউদ্দিন ভাই দেখছেন, যে এটার একটু এখানে একটু কালার আছে, আমি এটা ওভাসিটি কমাই দিই। এটা হোয়াইট কালারের উপর আছে, তো এই জন্য ওইটার মতো মনে হচ্ছে না আর কি। যখন আমরা ওইটি ওখানে ট্রাই করবো তখন হয়তো মনে হবে। এটা না মহিউদ্দিন ভাই, হ্যাঁ এভাবেই করছে, বা হয়তো এরকম হতে পারে। আমি তো আরেকভাবে করছিলাম, আমি তো আরেকভাবে করছিলাম, এই যে এভাবে একে আমি কি করছি, এটাকে রাস্টারাইজ করে ওই যে ব্লার করছিলাম ফিল্টার থেকে, তাই না? গাছের ব্লার করছিলাম, ব্লার করার পর এখন ব্লার বাড়াচ্ছি, এই যে এরকম হচ্ছে, এরকম এরকমও করছিলাম আমি। জি বুঝি নাই ভাই, হ্যাঁ
মানে যে কোনো ভাবে ওই অংশ একটা অর্ধেক অংশটা খেতে অর্ধেক অংশ খেতে এভাবে করা হয় আর কি। আমি তার আমি এবার এটার ওপাশটি কমাবো, যে ওরকম ওইটার মতো মনে হবে, যেরকম করবেন মানে। হ্যাঁ, আগে কিছু একটা করবেন, কিছু একটা বানাবেন যাতে ফিডার থাকবে, যেমন এখানে ফিডার আছে, তারপর যতটুকু লাগে ততটুকু রাখবেন আর কি। আপনারা এক কাজ করবেন, বিজনেস কার্ড প্র্যাকটিস করবেন, আরো আরো অনেক প্র্যাকটিস করতে হবে ভাই। ওই যে সাইড থেকে আমরা কপি করছিলাম, গ্রাফিক রিভার, গ্রাফিক রিভারে যাবেন, যেগুলো এই সেভ সেভ টাইপের ওগুলো ওগুলো করবেন বেশি। প্রিন্ট, বিজনেস কার্ড, এখান থেকে নিউয়েস্ট, আমি সব মানে নতুন একদম যেগুলো ওগুলো ওগুলো আনতেছি, যে এখান থেকে কপি করবেন, সিম্পল যেগুলো আছে সিম্পলগুলো কপি করবেন। আর এই যে এখানে যদি এই যে এখান থেকে এটা যদি করেন, কর্পোরেট বিজনেস কার্ড যেটা আমি এটা আমি বের করলাম, এটা করলে অনেকগুলো সেফের অনেকগুলো সেভ এর ব্যবহার আপনারা জানবেন। একটু দেখি, এই যে দেখতে পাচ্ছেন এই সেভগুলো কোনটা কীরকম, এগুলো মিলাইতে গেলে অনেক দেখা গেল দেখা যাবে যে সেটা অনেক কষ্ট হবে। দেখেন এটার রাউন্ড ঠিকই, কিন্তু এখানে দেখেন এখানে এক ধরনের কালার। এগুলো নিবেন, এগুলো ডাউনলোড করে রাখবেন, ডাউনলোড করে কাজ করবেন, বুঝতে পারছেন, এগুলো ডাউনলোড করে রাখবেন। তারপর এখানে কি ফন্ট ইউজ হয়েছে সেটাও সেটাও জানতে পারবেন। লাইটওয়ার রোবো তো টার্গেট করবেন, এক সপ্তাহের মধ্যে কয়টা কয়টা বানাবেন টার্গেট করবেন। ডেইলিও 4-5টা বানানো যায়, যদি কম করে হলেও। আপনারা 4-5টা না করেন, আপনি ডেইলি 2টা করেন, 1টা করেন, এক সপ্তাহ করলে 7টা হয়ে যাবে, আপনার 7টা কপি হয়ে যাবে। 7টা কপি করলে 1টা বানানোর মতো আপনার চিন্তাধারা তৈরি হবে। তবে আমাদের সুন্দর কনসেপ্ট নিয়ে আসার জন্য আমাদের আরও অনেক 200-300 কপি করতে হবে। যাই হোক, আজকে আমরা করব ফ্লায়ার ডিজাইন, আমরা সেটাও এখান থেকে নিয়ে নিই। জি মাউন ভাই, বুঝতেছি না ভাই, আসলে এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি যাই আবার গ্রাফিক রিভারের, এটা হচ্ছে এনভার্টর একটা মার্কেট, এনভার্টর মার্কেটে হচ্ছে এইগুলো আছে, গ্রাফিক রিভার। আবার এখানে গেলে আমরা আরও দেখতে পাবো ওয়েব থিম ফরেস্ট আছে। আচ্ছা আমি এখান থেকে ফিন ফিন রেজার ডিজাইন থেকে আমি ফ্লায়ার্সটা সিলেক্ট করবো, ফ্লায়ার এখানে যত ধরনের ফ্লায়ার আছে সবগুলো দেখা যাচ্ছে। আমরা এখান থেকে একটা কপি করি, আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ব্রাশ দিয়ে তৈরি করা, এগুলো করতে অনেক সময় লাগবে। আপনারা আপাতত এগুলো করবেন, আপাতত আপনারা সেভ দিয়ে তৈরি করা এই এগুলো করবেন। এই যে আমরা এটাই করি, কর্পোরেট বিজনেস প্লেয়ার, আমরা একটাটা ওপেন করলাম, এটা করা যায়, তারপরে এই যে এটাও এটাও করা যায়, এখানে একটা আছে এটাও করা যায়। তারপরে রাউন্ড আকারে একটা আছে, আচ্ছা যাই হোক,
আমরা এটাই করি। ওটাও খুব দারুণ একটা ফ্লাই রয়েছে। আচ্ছা, এখানে এটা করা হয়েছে ফটোশপে, পিন ডাইমেনশন হচ্ছে 8.5x11, মানে লেদার সাইজে করা হয়েছে। লেদার সাইজ এখানেও আছে, সাইজটা হচ্ছে ব্লিডস যদি হয় 8.75x11.25, তার মানে ব্লিডে আছে আপনার 25 ইঞ্চি, 0.25 ইঞ্চি ব্লিড। তো সিএম আকে খেলার, সেটাও কী খেলার ইউজ করছে সেটাও আছে। নোট ফটো আর নোট ইনিক আছেন, আর ছবিগুলো নাই। এখন কি কি ফন্ট ইউজ করছে সেগুলোও আছে, বিভাস, নিউ, ওয়ার্ল্ড, ব্রিটিশ সিরিজ, প্রভেন্স, এগুলো আপনারা ডাউনলোড করবেন। সবগুলো ফন্টের ওয়েবসাইটগুলো ওপেন হয়ে গেছে, আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিই। এখানে গেলে আপনারা এই ছবিটা পাবেন, এই ছবিটা ডাউনলোড করে রাখবেন, তারপর ফন্টগুলো ডাউনলোড করে রাখবেন। এখন আপাতত দিচ্ছি ফন্টগুলো ডাউনলোড করার জন্য, আমি এখানে দিই। ঠিক আছে, এখানে গিয়ে আপনারা এই যে এখান থেকে ফন্টগুলো ডাউনলোড করে নেন। প্রথমে যেটা আছে বিভাস নিউ, এটা হয়তো একটা সমস্যা হতে পারে, মানে এখানে অনেকগুলো অপশন আছে তো এই জন্য। তো সহজেই আপনারা ডাউনলোড করবেন এখান থেকে ফন্ট, মানে এখানে গিয়ে এর নামটা কপি করবেন, বিভাস নিউ, কপি করে গুগল ফন্টে যাবেন, font.google.com, গুগল ফন্ট। গুগল ফন্টে গিয়ে এখানে সার্চ করবেন, এই যে চলে আসছে বিভাস নিউটা, এখান থেকে ডাউনলোড করবেন, ক্লিক করবেন, তারপর হচ্ছে ডাউনলোডের অপশন চলে আসছে, এখানে ডাউনলোড করবেন। আর এর পরেরগুলোতে কোনো বেজাল নাই, এখান থেকে ডাউনলোড করলেই হবে। অস ওয়ার্ল্ড একটা আছে, তারপর আর আর হচ্ছে ব্রি সিরিপ যে এটা এটা লাগবে, তারপর ওফেন্সেন্স হচ্ছে এইটা, এই ফোনটা লাগবে। এগুলো ডাউনলোড করেন, ডাউনলোড করে ইনস্টল করেন। এই ফাঁকে আমি এই কাজটা দেখাবো। আর আচ্ছা, এই ছবিটা ডাউনলোড করে রাখবেন, এই যে এই এখানে এই ছবি যেটা আছে এই ছবিটা ডাউনলোড করবেন, রাইট বাটন ক্লিক করবেন, ওভেন ইমেজ নিউ ট্যাব দিবেন, তারপর এখান থেকে ডাউনলোড করবেন, রাইট বাটন ক্লিক করে সেভ এজ, সেভ ইমেজ এজ, ওখানে ক্লিক করে সেভ করবেন। আচ্ছা আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন মহিউদ্দিন ভাই? আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে বুঝছেন, এই জন্য শোনা যাচ্ছে না। আচ্ছা,
আচ্ছা, এই ফাঁকে তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা তুলে নিই। আমি একটু পরে দেখাবো, ওই কাজটা দেখাবো। আচ্ছা মামুন ভাই, আপনাদের কাজ কি শেষ? হ্যালো মামুন ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে দেখাই। ফ্লায়ার্স এর জন্য আমরা দেখছিলাম যে ফ্লায়ার সাইজটা হচ্ছে 8.5 বাই 11। আচ্ছা আমি ফাইলে যাই, নিউ। আমরা এটা করবো হচ্ছে লেটার সাইজে, মানে আমাদের কার্ডটা, না সরি, আমাদের প্লায়ার্সটা লেটার সাইজে থাকবে। বিভিন্ন ধরনের প্লায়ারের বিভিন্ন সাইজ থাকে অবশ্য। আমরা একটু দেখি প্লায়ারের সাইজ, দেখি আরো কিছু অন্য ভিন্ন কোনো সাইজ থাকে কিনা। এই যে এখানে দেখা যাচ্ছে যে প্লায়ার সাইজ এটা 8.5 বাই, এটা 8.5 বাই 11, মানে এটা লেটার সাইজটা। আর এখানে আবার আরো কম আছে, 8.3 বাই 5.8, A5, A6, DL, এই ধরনের বিভিন্ন সাইজ আছে প্লায়ারের। আচ্ছা এখানে ব্রোসিউরের, আচ্ছা ব্রোসিউরের সাইজও আছে। দেখো আমরা করব যে লেটার সাইজে, এটাও ব্রোসিউর, এটা হচ্ছে ব্রোসিউরের। ব্রোসিউরটা হচ্ছে ফ্লায়ার ব্রোসিউর কাছাকাছি, কিন্তু ব্রোসিউরটা হচ্ছে বাস করা, যেগুলো বাস করা থাকে ওগুলো হচ্ছে ব্রোসিউর। এই যে আমি একটু দেখাই আপনাদের, এই যে এগুলো হচ্ছে তিনটা বাদ আছে এখানে, বুঝছেন, এগুলো হচ্ছে ব্রোসিওর। আর ফ্লায়ার ব্রোসিওর এগুলো তো চিনেন, আমরা তো বাস্তবেও দেখি অনেক সময় যে কোনো দোকান থেকে, হ্যাঁ, কিছু কিনতে গেলে, হ্যাঁ, আমিও জানতাম না আগে, যখন গ্রাফিক ডিজাইন শিখছি তখন তখনই জানতে পারলাম আর কি। লিফলেট ব্রোসিওর এগুলো আলাদা, অবশ্য লিফলেট গুলো হচ্ছে আলাদা। লিফলেট গুলো কোনো একটা প্রসারের জন্য, মানে এখানে শুধুমাত্র লেখা থাকে বা ছবি দু একটা থাকে এই, কিন্তু এখানে আছে ব্রোসিওর বা ফ্লায়ার গুলোতে দেখেন প্রোডাক্টের বা সার্ভিসের বিবরণও থাকে, আর এখানে কোম্পানির নাম থেকে শুরু করে কোম্পানির ডিটেইল সব কিছু থাকে এখানে, মার্কেটিং এর জন্য মূলত। তো লিফলেট গুলো রাজনৈতিক কোনো প্রোগ্রামের প্রচারণার জন্য হয়ে থাকে বা ব্যবসার কোনো প্রচারণার জন্য হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, আর ব্রোসিওর ফ্লায়ার এগুলো হচ্ছে মানে এগুলো, আচ্ছা এগুলো হচ্ছে ব্রোসিওর যে তিন বাস করা, আর ফ্লায়ারগুলো হচ্ছে শুধুমাত্র এক পার্ট, ওখানে এক বাস থাকবে, একটা পার্ট থাকবে, হয়তো হয়তো সামনে পিছিয়ে এরকম থাকতে পারে, তবে একটা ফ্লায়ার। এই যে এখানে যদি বা দুইটা দেখাচ্ছে, ওই যে দুইটা ডিজাইন আলাদা আলাদা করে করছে আর কি, আর এটা হচ্ছে পেছনে একটা সামনে একটা, ওই রকম, মানে একটা একটা ফাঁক থাকবে, একটা টুকরো থাকবে শুধুমাত্র, মানে বাস করা নাই। যেমন এই যে এখানে দেখা যাচ্ছে আবার। আচ্ছা তো আমরা করবো লেটার সাইজের ফ্লায়ার্স। এই যে এখানে আমরা যেহেতু প্রিন্ট করবো, এগুলো প্রিন্ট রিলেটেড ডিজাইন, যেহেতু আমরা ইঞ্চি করছি, ইঞ্চি করে রেজুলেশন 300, আর কালার মোড হচ্ছে CMYK, অবশ্যই CMYK থাকতে হবে। তারপর ওকে, একটা ফেজ নিলাম লেটার সাইজের ফেজ, এখানে আমি কাজটা করব। এখন আমার মূল ডিজাইনটা হবে লেটার সাইজের, মানে 8.5 বাই 11, এটা হচ্ছে আমার পুরো ফ্লায়ার্সের ডিজাইনটা, ফ্লায়ার্সের মানে সাইজটা। তো প্রিন্টের পরে কিছু অংশ খেতে ফেলতে হয়, যে ব্লিড যেটা আমরা বিজনেস কার্ডে করছিলাম ওইটাও এখানে প্রয়োজন হয়।
বুঝতে পারছেন? তো ডেটার সাইজ হচ্ছে আমরা জানি বিজনেস কার্ডের ক্ষেত্রে 0.125, এখানেও সেম, এখানেও 0.125। তো আমরা এখন ওই ব্লিডটা নিব, তার আগে আমি এখানে গাইডগুলো নেই, তো জুম করে নিলে গাইডগুলো অ্যাকুরেটলি বসে যাবে, একদম অ্যাকুরেটলি পিক্সেল বরাবর বসে যাবে। বসালাম, তারপর এটা হচ্ছে ফেজ বরাবর যে যেটা যে সাইজ আছে ওইটা। তারপর আমাদের বাইরে ফ্লিপ ব্লিথ, আচ্ছা এটা হচ্ছে ফ্লায়ার ডিজাইন, আমরা ফ্লায়ার ডিজাইন করতেছি, বুঝছেন? ফ্লায়ার ডিজাইন, এই যে এগুলো হচ্ছে ফ্লায়ার, দেখাই, এই যে এগুলো হচ্ছে ফ্লায়ার, বুঝছেন? এই ডিজাইনগুলো, এগুলো হচ্ছে প্রিন্ট ডিজাইন, প্রিন্ট করে বাইরে ব্যবহার করা হয়। আচ্ছা ইলেকট্রিক কিছু পণ্য কিনতে গেলে, ফ্রিজ বা টিভি, ওই যে আমি বলতেছিলাম, ওই যে টিভি কিনতে গেলে, ফ্রিজ কিনতে গেলে, কিনলে ওরা কিছু খাওয়া দেয় না ওইগুলোই, তবে ওগুলো সাধারণত হয় ক্যাটালগ ডিজাইন, মানে সেম সেম ডিজাইন, একটু ক্যাটালগ হচ্ছে ওখানে প্রোডাক্টের ছবি বেশি থাকে আর কি, বুঝছেন? এই যে আমরা ওগুলোও দেখি ক্যাটালগ, কিছু কিছু থাকে বাস করা, 3-4 বাস থাকে, ওগুলো হচ্ছে ব্রোশিওর ক্যাটালগ। এই যে ক্যাটালগ দেখি, ক্যাটালগুলোতে প্রোডাক্টের ছবি বেশি থাকে, আর এই যে যেমন এই যে এগুলো, বুঝছেন? এগুলো এগুলো হচ্ছে ক্যাটালগ ডিজাইন, মানে ওই একই একই সিস্টেমে করতে হয়, শুধুমাত্র ওইটাই, মানে ক্যাটালগে একটু ছবি বেশি থাকে, আর ফ্লায়ার্সে ব্রোশিওরে, আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন নিচে থাকবে হয়তো, বা এগুলো না থাকলেও আপনার প্রোডাক্টের বা সার্ভিসের সম্পর্কে কিছু একটা পরিচয় দিয়ে, তারপর কোম্পানি সম্পর্কে বিস্তারিত, কোম্পানি সম্পর্কে কিছু বিস্তারিত দেওয়া, এত বেশি বিস্তারিতও না আবার। আচ্ছা, আর ব্রোশিওরেও কিছু বিস্তারিত থাকে, বিস্তারিত থাকে, ওগুলো হচ্ছে প্রিন্ট করে করে বিতরণ করা হয় আর কি, যেখানে যেখানে বিতরণ করা যায়। এখানে একটা দেখা যাচ্ছে, এটা ফ্লায়ার্স না, এটা হচ্ছে, এটাও ব্রোশিওর, এটা মেবি পেছনে এক পার্ট, পেছনে একটা ডিজাইন আর সামনে একটা ডিজাইন, এরকম দুইটা ডিজাইন একসাথে দেখানো হয়েছে। আচ্ছা এখানে যদি বা লেখা আছে ব্রোশিওর অ্যান্ড ফ্লায়ার সাইজ, কিন্তু না, ফ্লায়ার, তো আমরা ফ্লায়ার ডিজাইন করতেছি, বুঝছেন অলি ভাই? ফ্লায়ার ফ্লায়ার ডিজাইনের জন্য অনেকগুলো সাইজ আছে, যেমন এই যে এখানেও দেখা যাচ্ছে, এখানে A4 সাইজ, হাফ ফোল্ড, সি ফোল্ড, এই ধরনের সাইজ আছে। আচ্ছা এগুলো, এটা এটা ব্রোশিওর, আবার ব্রোশিওর এরিয়া, তো আমরা এখানে করতেছি লেটার সাইজের, লেটার সাইজের একটা বিজনেস ফ্লায়ার ডিজাইন করতেছি। সাউন্ডের সমস্যা আছে মামুন ভাই, আপনারা এটা একটু অফ করেন। আচ্ছা তো আমরা নিছি লেটার সাইজের, লেটার সাইজটা হচ্ছে 8.5 ইঞ্চি, মানে এদিকে ওয়াইডে, আর হাইডে হচ্ছে 11 ইঞ্চি, তো আমরা ওই সাইজ বরাবর একটা নিছি। তো তবে ফিন করার পর যে আমাদের খেতে কিছু ফেলে দিতে হয়, ওইটার জন্য একটা ব্লিড লাগবে এক্সট্রা, ব্লিডের ব্লিড এরিয়া। আমরা ফটো, আমরা বিজনেস কার্ডে ব্লিড নিয়েছিলাম 0.125, সেম প্রত্যেকটা প্রত্যেকটা ফিন ডিজাইনে ফিনের জন্য এক্সট্রা ব্লিড রাখতে হয় 0.125, তো এখানে 0.125 রাখবো। তো রাখার জন্য আমি এক কাজ করি, মানে বাড়তি কিছু নিতে হবে, বাতি বাতিটা নেওয়ার জন্য আমরা একটা একটা খাত জানি, সেটা হচ্ছে ক্যানভাস সাইজ থেকে ক্যানভাস সাইজটা বড় করতে হয়। এই যে ক্যানভাস সাইজে গিয়ে এখন আছে হচ্ছে এইটা, আর নিউ সাইজ একটা দিতে পারি, তবে আমরা এখান এখানে রিলেটিভে ক্লিক করে আমরা আমার যে বাড়ানো দরকার 0.125, ওয়াইডে যদি 0.125 বাড়ায় তাহলে আপনার এদিকে এদিকে 0.125, এদিকে 0.125, টোটাল হচ্ছে টোটাল এদিকে আর এদিকে টোটাল 0.25 ইঞ্চি বাড়বে, মানে দুদিকে তা মিলে আর কি। এই যে এটা, এই হচ্ছে ওয়াইডটা, তো এদিকে 0.125, এদিকে 0.125 বাড়বে, তার মানে টোটাল 0.25 বাড়তেছে। এই জন্য আমরা ওয়াইডে দিই 0.25,
আর হাইডিও সেম, হাইডে এদিকে আর এদিকে বাড়বে 0.125, এদিকেও 0.125 বাড়বে, এদিকেও 0.125 বাড়বে, তো টোটাল হচ্ছে 0.25। এ দিলাম হোয়াইট হাইট দিলাম, এগুলো চিপটা সিলেক্ট রাখতে হবে অবশ্যই। ব্যাকগ্রাউন্ড কালার হবে ওইটা আমরা হোয়াইট রাখি, ক্যানভাস এক্সটেনশন মানে ওইটা করার পর যে কালারটা হবে আর কি ওইটা এখানে দিলাম। আচ্ছা আমি রেড কালার ব্যাকগ্রাউন্ড কালারটা রাখি, যাতে এমনিতেই ব্লিটা তো রেড রাখা দরকার। ওকে, যে ব্ল্যাক হয়ে গেল তো ঠিক আছে। এবার আমাদের করতে হবে সেভ এরিয়াটা, একটা সেভ জোন তৈরি করতে হবে যেটার ভিতরে ট্যাক্স লোগো এগুলো থাকবে। ফ্লায়ারের ক্ষেত্রে আমরা এখানে নিব 0.5, মানে হাফ ইঞ্চি আমরা মার্জিন রাখবো আর কি, মার্জিন বা কি হচ্ছে ক্লিক করলাম 0.5 ইন, আর ওয়াইড 0.5 ইন। ওই যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছিল, তো ব্যাকগ্রাউন্ড কালারে যা থাকে ওইটাই আসবে। আচ্ছা এটা যেহেতু, আচ্ছা 0.5 ইন, 0.5 একটা ইয়ে আঁকলাম, যে সেভ একটা আঁকলাম, সরি আমার এটা ফার্স্ট সিলেকশন ছিল, আমার সেভটা রাখতে হবে 0.5 ইন। এখানে ইন লিখে দিতে হবে, ইঞ্চি যদি হয়, এটা সবসময় ফিক্স চলে থাকে, পিএক্স যেন ইন লিখে দিতে হবে, লিখে দিলাম ইন। এই যে এ বরাবর আমরা একটা সেফ জোন নেব, সেফটি এরিয়া, ঠিক আছে আমাদের ফেস সেটআপটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখানে যা যা তৈরি করা দরকার, যা যা আঁকা দরকার সবগুলো আঁকবো। এখন আমি ওই ছবিটা একটু ওপেন করি, এই যে আমরা মূলত যেখান থেকে কপি করতেছি ওলি ভাই, আপনি এটা ফান নাই মনে হয়, এই লিঙ্কটা ফান নাই, আপনি দেরিতে আসলেন ভাই, দুইটাই তো ক্লাস শুরু হয়। ও আচ্ছা আচ্ছা, এখন তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই এই সময়ে, আচ্ছা ঠিক আছে। এই যে এটা এই লিঙ্কটা দিলাম বুঝছেন, এখান থেকে এই যে ফোনগুলো ডাউনলোড করে ইনস্টল করবেন, এখানে 7টা ফোনের লিঙ্ক আছে, এগুলো ডাউনলোড করে ইনস্টল করবেন। এখানে যে ইমেজগুলো ব্যবহার করা হয়েছে, আমরাও ওই ইমেজগুলো ব্যবহার, অন্য কোনো ইমেজও ব্যবহার করতে পারি, আমরা অন্য কোনো ইমেজ ব্যবহার করব। যাই হোক আমি এই ছবিটা ডাউনলোড করছি আগে থেকে, তো আমি ওপেন করি এখানে কন্ট্রোল ও প্রেস করে, এই যে এটা হচ্ছে আমার ডিজাইনের ছবিটা, প্রিভিউ ইমেজ, এখান থেকে আমি কেটে নিব, এটাই নেই। টুল নিয়ে এখান থেকে সিলেক্ট করে পর্যন্ত, ওকে সিলেক্ট করলাম, এটাকে একটু কম সিলেক্ট হয়েছে, যাই হোক সমস্যা নেই, একটু একটু অত বেশি ব্যবহার করতে হবে।
ক্রপ করলাম, সরি ক্রপ টুলটা নিলাম, ক্রপ টুলটা নেওয়ার পর ওই যারা টুলের জন্য সিলেকশন ছিল তার পর্যন্ত ক্রপ টুলটা সিলেক্ট করে ফেলছে। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম মাঝখানে, ক্লিক করে এবারে যে এখানে ডিলিট ক্রপ ঠিক যেটা আমি ওইটাও ঠিক মার্ক দিয়ে রাখলাম যাতে বাইরের গুলো যাতে না থাকে। তো আমি এখানে ঠিক মার্কটাতে ক্লিক করলাম, এইবার আমি এই ছবিটা ওইখানে নিয়ে যাব। এটাকে একদম যতটুকু পর্যন্ত আমার ডিজাইনটা হবে ততটুকু পর্যন্ত করে দিব। কন্ট্রোল টি চাপ দিলাম, কন্ট্রোল টি চাপ দিয়ে এই যে বড় করতেছি। আচ্ছা, যারা একটু লাস্টের দিকে আছেন ওই অ্যাটেন্ডেন্সটার ব্যাপারে পরে মনে করে দিবেন। তো এটার উপরে আমরা যা আমাদের যা যা দরকার সবগুলো আমরা ড্র করব। প্রথমে আমি উপর দিক থেকে শুরু করি, প্রথমে এইটা কি ফুল দিয়ে যদি ছবি একটা নিয়ে আসি এই সাইজ বরাবর হয়তো নাও হতে পারে, তো এই জন্য ছবি হয়তো মনে করেন ওয়াইডে যদি মিলে কিন্তু আবার হাইডে মিলবে না, এই অবস্থা হবে। তো আমরা একটা ম্যানুয়ালি এই রেক্টাঙ্গেল এঁকে আমরা ওইটার ভিতরে ছবিটা ঢুকাবো যাতে ছবিটা যত বড়ই হোক শুধুমাত্র ওইটার যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত দেখা যাবে। ওইটা করার জন্য আমি ওইটা বরাবর মানে ছবিটা আমি যেখানে বসাতে যাবো ওইটা বরাবর আমি একটা রেক্টাঙ্গেল নিলাম। তো এখানে ছবি আমি একটা প্লেস করব, ফাইলে যাই, ফাইলে গিয়ে প্লেস প্লেসে ক্লিক করলাম। এখানে আমি বসাবো ওইটার মতো তো হবে না, ওই ছবিটার মতো আমি এটাই বসাই, সরি এটা না, আমার একটা সিটির ছবি লাগবে। এটা একদম ব্লিড পর্যন্ত চলে গেছে, তো আমরা এটাকে ছোট করলেও করতে পারি, যা করতে পারি না কারণ খুব বেশি বড় না। তো এবার দেখেন আমার এটা আছে হচ্ছে এই পর্যন্ত, তো আমি কি করব যাতে শুধুমাত্র ওইটা পর্যন্ত যাতে দেখা যায় যে মানে আমার সেফটি যতটা পর্যন্ত ড্র করলাম এই যে এতটুকু পর্যন্ত শুধুমাত্র ওইটুকু পর্যন্ত যাতে দেখা যায়, আমি এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করব। এখন ওই ছবিটা ওই রেক্টাঙ্গেলের ভিতরে ঢুকে গেছে। এখন এখন আমার একটু কাজ করা দরকার, এই ছবিটা বেশি স্পষ্ট দেখা যাচ্ছে। আমি এটার উপরে আবার একটা রেক্টাঙ্গেল আঁকবো, রেক্টাঙ্গেলটা এঁকে আমি এটার ওপাসিটি কমাই দিব, 40 করে দিলাম রেক্টাঙ্গেলটা, আমি 40 করে দিলাম ক্লিপিং মাস্টার। আচ্ছা এই যে আমি ছবিটা নিয়ে আসি প্লেস করে এই ছবিটা, মানে ওই ছবিটা যত বড়ই হোক ওই আমার সেফটা যতটুকু আছে ততটুকু দেখা যাবে, এর বাইরে দেখা যাবে না। আমি পর্যন্ত দিই আর কি হচ্ছে এটার পর্যন্ত আমার রেক্টাঙ্গেল বাইরে চলে গেছে। আমরা যদি রেক্টাঙ্গেলটা দেখি রেক্টাঙ্গেলটা হচ্ছে শুধুমাত্র এই যে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আর এদিকে ওই যে ব্লিডের যে এরিয়াটা আছে ওই পর্যন্ত। তো আমি যদি ছবিটার উপরে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করি তখন ছবিটা ওই রেক্টাঙ্গেলের ভিতরে ঢুকে যাবে। আমরা এভাবেও রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করিও আমরা ক্লিপিং মাস্ক করতে পারি। আর একটা উপায় হচ্ছে
এই দুইটা লেয়ারের মাঝখানে, মানে একটা হচ্ছে ওই শেপটা যেটার ভিতরে আমরা ঢুকাতে চাই, ওই শেপটা আর ছবিটা দুইটা লেয়ারের মাঝখানে যদি আমরা অল্টার শেপে ধরি, দেখেন একটা কিছু চিহ্ন চলে আসতেছে এই যে, ওখানে ক্লিক করার পরে ওখানে যদি ক্লিক করি এই যে, তখন এটা হয়ে যায়। এখন দেখেন আমার ছবিটা যদি তুলি, দেখেন ওইটা অনেক বাইরেও আছে কিন্তু ওটা ওগুলো দেখা যাচ্ছে না, কারণ আমি ক্লিপিং মাস্ক করছি। এই জন্য প্রত্যেকটা ছবি এরকম এরকম করা যায়, যেমন এই যে এগুলো সেম, এই দেখেন যেগুলো দেখা যাচ্ছে ওগুলো সেম, ওগুলো ওভাবে ওভাবে করা আর কি। তো এখন ক্লিপিং মাস্কটা, ভাই ক্লিপিং মাস্কটা আপনি মারেন না? আচ্ছা ক্লিপিং মাস্কটা আমি তো আবার মনে করছি এগুলো, আমি তো মনে করছি আবার এগুলো আপনাদের কোনো ব্যাপারই না। আচ্ছা যাই হোক, এই যে একটা ইলিপস আঁকলাম বুঝছেন, এটার ভিতরে আমি একটা ছবি নিয়ে আসবো ফাইল থেকে প্লেস, যেমন ধরেন এইটা, এই ছবিটা একটু আসুক, এই যে এই ছবিটা, এই ছবিটা লেয়ারে যদি আমি রাইট বাটন ক্লিক করি, তবে থাম্বনেইলে না বুঝছেন, লেয়ারে থাম্বনেইলে না, এই যে এখানে লেয়ারের নামের উপরে বা এদিকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, যখন ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিছি, ওই যে ওই ছবিটা বাইরে যতটুকু থাকুক কিন্তু আমার বৃত্তের যতটুকু পর্যন্ত আছে ওই পর্যন্ত দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? হুজুর ভাই রাইট বাটন থেকে এই যে রাইট বাটন, এখন তো ক্লিপিং মাস্ক হয়ে গেছে বুঝছেন, ক্লিপিং মাস্ক এখন হয়ে গেছে। তো আমি চাইলে এই ক্লিপিং মাস্কটা মানে ইয়ে করতে পারি, মানে ছবিটা আমি বের করে আনতে পারি, ছবিটা আলাদাভাবে সাজানো হয়ে থাকে, সেক্ষেত্রে রাইট বাটন আবার রাইট বাটন ক্লিক করে ওই যে রিলিজ ক্লিপিং মাস্ক, রিলিজ ক্লিপিং মাস্ক ক্লিক করলাম আবার চলে আসলো। তো আবার রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম, এখন আবার ঢুকে গেল এরকম। মাহফুজুর ভাই বুঝছেন, আপনারটা আসবে একটা রেক্টাঙ্গেল নিয়ে, রেক্টাঙ্গেলটার উপরে ছবিটা বসাবেন, তবে এটা ছবিটা যদি এই রেক্টাঙ্গেলটা এখানে, ছবিটা যদি এদিকে হয় এদিকে, তো এখানে তো আর দেখা যাবে না তখন। বুঝতে পারছেন এখন এখন হয়েছে আপনার? আচ্ছা আপনার তো দেখান তাহলে, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমারটা স্টপ করে দেখি নতুন বেজ তৈরি হতে কয়দিন লাগে। হ্যাঁ কালকে 6টা পর্যন্ত, আর হয়তো ঈদের পরে হতে পারে, ঈদের পরে নতুন বেজ তৈরি হতে পারে। খেয়াল করেন, তো ক্লিপিং মাস্ক করলাম এবার। আচ্ছা আমি এটার উপরে আরেকটা রেক্টাঙ্গেল আঁকি ব্ল্যাক কালারের, যত বাইরে যাক সমস্যা নাই, ক্লিপিং মাস্ক করলে ঠিক হয়ে যাবে। ক্লিপিং মাস্ক করলাম, আচ্ছা আমার এখানে একটা আছে ওইটা কেটে দিই, আচ্ছা এটা লাগবে না। আমি এখানে ক্লিপিং মাস্ক করলাম, তারপর হচ্ছে এই যে এই তিনটাকে গ্রুপ করি, তিনটা সিলেক্ট করলাম, মানে এটা হচ্ছে আমার নতুন যে একটা রেক্টাঙ্গেল নিয়েছি ব্ল্যাক কালারের ওইটা, আর এটা হচ্ছে ওই ছবিটা, আর এটা হচ্ছে ওই যে রেক্টাঙ্গেল এই বরাবর যেটা আছে ওইটা, মানে এই ছবিটা আমি ওই রেক্টাঙ্গেলের ভিতরে ক্লিপিং মাস্ক করছি এই। তো এই তিনটাকে আমি গ্রুপ করি, গ্রুপ করে গ্রুপ করলাম, আর গ্রুপের ভিতরে যাই একটু এই যে এবার এটাকেও ক্লিপিং মাস্ক করি যাতে ওইটার বরাবর থাকে। অ্যাডন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম, এই যে মানে একসাথে একটা, ওই যে একটার ভিতরে আমি দুইটা ক্লিপিং মাস্ক করলাম, একটা হচ্ছে ছবি আর একটা হচ্ছে রেক্টাঙ্গেল, দুইটা করলাম। আর ক্লিপিং মাস্ক শুধুমাত্র যে রেক্টাঙ্গেলের ভিতরে করা যায় তা না, বিভিন্ন কিছু অবজেক্টের ভিতরেও করা যায়, আমার যদি এখানে টুকরো টুকরো কয়েকটা ছবির অংশ থাকে ওইখানেও ক্লিপিং মাস্ক করতে পারবো। যাই হোক আমি এই রেড সরি ব্ল্যাক কালারের যে শেপটা নিলাম ওইটার উদ্দেশ্যটা হচ্ছে এইটা, ছবিটাতে ছবিটা খুব উজ্জ্বল দেখাচ্ছে, আমি উজ্জ্বল
আমি চাচ্ছি না উজ্জ্বল দেখা যাক, আমি কিছু কালো সেট থাকুক এখানে, এই জন্য আমি একটা ব্ল্যাক কালারের রেকট্যাঙ্গেল নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি 30% রেখে দিলাম, 30% বা 40%, হ্যাঁ ওপাসিটি কমাইছি, আমি জাস্ট ওপাসিটি কমাইছি। ওকে, তো এখন এটা হচ্ছে আমার হিডারটা, মানে প্রথমে উপরে যেতে আছে, আমি লিখে দিই হিডার ইমেজ। এটা কি হয়েছে, লিখে চলে গেল, এটা হবে হিডার, হিডার ইমেজ, ঠিক আছে, এটাকে হাইড করে রাখি। এবার আমি এগুলো একটু পরে পরে করবো, তারপর হচ্ছে এই যে ছবিগুলো বসাই হেডার ইমেজের উপরে, যেহেতু এটা উপরের দিকে আছে, উপরে উপরে বসাতে হবে। আমি পলিগন টুল নিই, এই যে পলিগন টুলটা নিলাম, পলিগন টুলটা নিয়ে আমার সাইড থাকবে 6টা। আমি এখানে একটু দেখি স্মুথ আছে কিনা, ঠিক আছে, স্মুথ কর্নার নাই, এস্তারও নাই, ঠিক আছে। এবার আমি শিফট চেপে ধরে নিচের দিকে টানবো, নিচের দিকে টানলে এভাবে ড্র হবে, এটা হয়ে গেল। এটাকে ছোট ছোট করি, কন্ট্রোল টি চেপে ছোট করলাম, বেশি ছোট হয়ে গেল। নিচের দিকে একটু বেশি বড় হয়ে গেল মনে হয়, আচ্ছা যাই হোক সমস্যা নাই, যেটা নিচের অংশগুলো দেখা যাবে না, এই যে এইটার, এই ছবিটা যেমন এই অংশটা দেখা যাচ্ছে না এই ছবিটার কারণে, এখানে থেকে এটার কারণে এটার এটার কিছু অংশ দেখা যাবে না। তবে এটা করলাম, তো এবার এটার ভিতরেও আমি একটা ছবি বসাবো, কীভাবে আমার ওইটার মতো ফাইল থেকে প্লেস করি, এখানে আমি দিব হচ্ছে এইটা, ওইটার মতো ছবি নাই এই জন্য আমি এই ছবিটা দিচ্ছি। হলি ভাই, ছবিগুলো কোথা থেকে সংগ্রহ করবেন জানেন তো? না, ছবি কোথা থেকে সংগ্রহ করতে, আমি ছবিগুলো লিঙ্ক দিই নাই অবশ্য। হ্যাঁ, pixel.com। ঠিক আছে, এটা আরেকটু ছোট করা যাবে। হ্যাঁ মামুন ভাই, ঠিক আছে দেখেন। হ্যাঁ মামুন ভাই, বারোটা মতো করা যায়, ফ্রি পিক থেকে না, পিক্সেল থেকে আনলিমিটেড ডাউনলোড করা যায়। আচ্ছা, তো এখানে আমি এই যে পলিগন টুল, এটা পলিগন টুলটা যদি হাইড করি ছবিটাও হাইড হয়ে যাবে, বুঝছেন, কারণ ছবিটা আসে হচ্ছে পলিগনের উপর ভিত্তি করে। এখানেও সেম ভাবে ওই যে আমি যেটা হেডার করছিলাম, হেডার দিয়েছিলাম আমি এই বরাবর যে শেপটা আসছি ওইটা হাইড করলে সবগুলো হাইড হয়ে যাবে, মানে ক্লিপিং মাস্ক করলে এই অবস্থাটা হয় আর কি। তো এখন আমি পলিগনের উপরে একটা ইফেক্ট দিব, ওই যে এই যে এগুলোর মতো যে চারপাশে সাদা করে, আমি একটু হাইড করি, এই যে দেখা যাচ্ছে চারপাশে যে একটা কালার আছে, মানে স্ট্রোক আছে, ওইটা আমি কীভাবে দিব, এটা এই যে নিচে লেয়ারের নিচে একটা অপশন আছে অ্যাড লেয়ার স্টাইল, লেয়ার স্টাইল দিব আর কি, ক্লিক করলাম, ক্লিক করে যেখানে একটা অপশন আছে স্ট্রোক, স্ট্রোকে গিয়ে আসবে একটা দাঁড়া, সরি বলছে এই যে এটা হচ্ছে ব্ল্যাক, আমি কালারটা বুঝি নাই,
কি ভাই, লেয়ার স্টাইল করতে গিয়ে করতে ওইটা কি আপনি জানেন না? ওইটা তো আমরা কয়বার যে দেখলাম, ওইটা তো আপনি অলরেডি জানেন যে আমরা এখান এভাবেও আনতে পারি ব্ল্যান্ডিং অপশন, তারপরে এখান থেকেও আনতে পারি, এটা তো আপনি জানেন, আপনি তো জানেন এগুলো, এটা আর কি। আমি তো অন্য কোনো নতুন কোনো অপশন দেখাচ্ছি না। আচ্ছা নিলাম, হ্যাঁ আমি এখান থেকে স্টকের কালারটা চেঞ্জ করে দিই, এই যে কালার আছে এখানে, ওকে এটা সিলেক্ট করলাম। তবে স্টকটা এখানে 13 আছে, আমি সাইজটা একটু বাড়াই দিই, 15 করে দিলাম। আচ্ছা আরো বেশি লাগবে, 18 যদি করে দিই, 18 হলে আচ্ছা আমি 20 করে দিই, একেবারে 20 বেশি থাকুক 20। তো এখন আমার এই যে এই স্ট্রোকটা, আমার শেপটা ছিল হচ্ছে এই বরাবর, এখান থেকে বাইরে চলে গেল। তার কারণটা হচ্ছে এই যে এখানে পজিশন, মানে স্ট্রোকের সাইজটা আছে 20, আর পজিশন হচ্ছে আউটসাইড আছে এখানে, এখানে আউটসাইড আছে। তো আউটসাইড থেকে আমি ইনসাইড করে দিব, যাতে ভিতরের দিকে চলে আসে। এখন ভিতরের দিকে চলে আসলো, আমি যদি সেন্টার করে দিই তখন আবার ভিতরেও চলে আসবে আর বাইরেও যাবে। আমি ইনসাইড করে দিলাম, ভিতরে আসুক, ওকে। তো এখানে আবার কিছু কাজ লাগবে আমার, ইনার শ্যাডো দিতে, ইনার গ্লো দিতে হবে। ইনার গ্লো দিলে কি হয় দেখেন একটু, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটার কালার আমি চেঞ্জ করে দিলাম ব্ল্যাক, ব্ল্যাক কালারটা দিলাম। তারপর এখান থেকে ব্ল্যান্ড মোডটা আমি নর্মাল করে দিলাম। খেয়াল করবেন কোয়ালিটিতে এখানে রেঞ্জটা বেশি থাকবে, 50% আছে আমার, আর জিটারটা 0 থাকবে। না না এটার জন্য না, আমি সাইজ বাড়াচ্ছি এখন, দেখবেন কি মূলত এটা কি, এই যে সাইজ বাড়াচ্ছি, ওই যে দেখেন ছবিটাতে কি হচ্ছে একটু দেখতে পাচ্ছেন? হ্যাঁ একটা হ্যাঁ একটা 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 শেডো তৈরি হচ্ছে। তো আমি বেশি দিব না, এটা দিলাম, শকটা যদি একটু বাড়াই, শকটা বাড়ালে ওইটার গরমটা বেশি বেড়ে যাবে আর কি। আমি বেশি দিব না, এটাতেও 15 করে দিলাম, এতটুক সাইজটা থাকুক, থাকুক 79 আছে, 70 দিলাম, 70 ওভারসিটি একটু কমাই, বেশি দিলে আবার সুন্দর লাগবে না, ওভারসিটি 60 দিলাম, 60 দিলে তো মনে হয় বেশি হবে, আচ্ছা 50 দিই, 40 না 50 থাকুক, ঠিক আছে। তো এবার আচ্ছা আমার আরেকটা ড্রপ শ্যাডো লাগবে, ড্রপ শ্যাডো মিটার অ্যাঙ্গেল দিব 90 ডিগ্রি, 90 ডিগ্রি দিয়ে আমার যত সাইজ আছে, সাইজ বাইজ ডিস্টেন্স বাইজ এটাই ঠিক থাকুক, ডিস্টেন্সটা ফর এক্সাম্পল আমি একটু কমাই, আচ্ছা এতটুকুই থাকুক। এবার আমি ওভারসিটিটা একটু কমাই দিই, একটু কমাই দিলাম, যে সাইজটা যদি বাড়াতে যাই, সাইজ বেশি বাড়ানো যাবে না, 27 আছে, 25-ই থাকুক, 25 সাইজ এরম, 25 ডিস্টেন্স 13 বা 10 থাকুক, বুঝিয়ে দেওয়ার দরকার নাই, ঠিক আছে ওকে ক্লিক করলাম। আমি দিছি স্ট্রোক, দিছি ইনার গ্লো, দিছি তারপর হচ্ছে ড্রপ শ্যাডো দিছি, এখানে শ্যাডো যাতে থাকে আর কি, ঠিক আছে। এবার আমি এই এখানে যে একটা লেয়ার স্টাইল দিছি, এই লেয়ার স্টাইলটা আমি কপি করি, আমি অন্য জায়গায়ও হয়তো দিতে পারি এটা, সেই জন্য ক্লিক করে কপি লেয়ার স্টাইলে ক্লিক করলাম। আমার একটু মনে রাখতে হবে যে আমি যে লেয়ার স্টাইল কপি করছি এটা মনে রাখতে হবে, এই দুইটাকে মানে শেপটা আর ছবিটাকে আমরা গ্রুপ করি, গ্রুপ করলাম, এখানে আমি লিখে দিই ফটো ওয়ান, এবার ওটা শো করে দেখি, এই যে ওই ছবিটার উপরে এটা বসে গেল।
কাজ করতে হবে। এই ছবিটাতে মনে হয় ছবিটা মনে হয় একটু ব্লার করলে ভালো হয়। আমি রাস্টারাইজ করে ফেলি, ব্লার করতে হলে ভালো হবে। ওকে, রাস্টারাইজ করলাম, রাস্টারাইজ ব্লার করতে হলে রাস্টারাইজ করতে হয়। তো ফিল্টারে যাই, ফিল্টারে গিয়ে আমি ব্লার ব্লারটাকে গাউসিয়ান ব্লার দিলাম। এটা বেশি হয়ে গেছে, রাস্টারাইজ করলে এই যে যেমন যে ইফেক্টটা দিলাম ওই ইফেক্টটা করা যায়। মানে নর্মাল লেয়ারে এই ইফেক্টগুলো দেওয়া যায় আর কি, কিন্তু স্মার্ট অবজেক্ট থাকলে বা আপনার শেপ থাকলে ওই কাজগুলো করা যায় না, বুঝছেন? এই ইফেক্টগুলো যদি দিতে চান মানে একটা নর্মাল লেয়ারে দিতে হয়, এই জন্য রাস্টারাইজ করা আর কি। এটা আমি করলাম ওই যে আগের যে কাজটা করছি ওইখানে, বুঝছেন? নতুন এখানে যে ছবি একটা বানানো ওইখানে আমি করি নাই, আমি ওইখানে গিয়ে একটু করছিলাম যাতে একটা একটু ব্লার হয়ে যায়। ফটো ওয়ান, এরপর আচ্ছা এখানে একটা কপি করতে হবে। আমি ধরো কপি করি, আমি নতুন করে বানালাম বানালাম না আর কি। এবার এটাকে ছোট করি, ছোট করে করি, তার ছবিটা ধরো আছে। এটাতে আমি একটু এডিট করব, এটাকে আমি লিখে লিখে দিই ফটো টু। আচ্ছা তো এখানে স্ট্রোকটা আমি হোয়াইট করে দিব, শুধুমাত্র স্ট্রোকে গিয়ে এই কালারটাকে আমি হোয়াইট করে দিব। ওকে ওকে, আর অন্য কিছু আর করতে হবে না, আমার লেয়ার স্টাইলটা ফেস করতে হয় নাই এখানে। অবশ্যই এই যে এদিকে কিছু ওই আগের ছবিটার অংশ আছে, তো আগের ছবিটার মেবি অ্যালাইনটা ঠিক হয় না, এই জন্য দেখা যাচ্ছিল। আমরা অ্যালাইন ঠিক রেখে করলাম, যাই হোক। তো সেমভাবে এটাকে আবার কপি করি, কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করি, বুঝি নাই। হ্যাঁ ছবি চেঞ্জ করব। আচ্ছা মনে হয় ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে, এখন এখন ঠিক আছে। এবার ছবিগুলো চেঞ্জ করি, প্রথমে এখানে যাই, এখানে ছবি দিব হচ্ছে এই জায়গায়, বাইরে যাই প্লেস করি, এখানে ছবি দিব আপনার এই ছবিটা। ওইটার কারণে দেখা যাচ্ছে না, আমি আমি ওইটা কেটে দিই, ওইটা কেটে দিই, কেটে দিলাম। এটাকে ওই যে ওই পেছনে যেটা আছে এই যে এটা, এটার উপরে ক্লিপিং মাস্ক করি, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, একটু ছোট করি। না গ্রুপ করা না, ক্লিপিং মাস্কটা হচ্ছে ওই যে ছবিটা আমার বাইরে আছে না, ওই ছবিটা হচ্ছে এই একটা শেপের ভিতরে ঢুকে 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 দেওয়া, যাতে বাইরেগুলো দেখা না যায়, শুধুমাত্র ওই শেপটা যতটুকু পর্যন্ত আছে যে সাইজ আছে ওই সাইজে যাতে দেখা যায়, এইটাই হচ্ছে ক্লিপিং মাস্ক। তো ক্লিপিং মাস্ক করে আমি কী করছি, ওই লেয়ারগুলোকে গ্রুপ করছি, এই লেয়ারগুলোকে গ্রুপ করছি। ওগুলো আলাদা 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 লেয়ার থাকে, যদিও বা একটার ভিতরে আরেকটা ঢুকে যায়, তারপরে লেয়ারগুলো আলাদা আলাদা থাকে, আমি গ্রুপ করছি। গ্রুপ করেও আলাদা থাক আলাদা থাকবে, সুবিধা হচ্ছে আমি গ্রুপের ধরে ওইটা একসাথে নিয়ে যেতে পারবো, এই হচ্ছে ব্যাপার মূলত। তারপরে এটা এখানেও সেম ভাবে আমি ছবিটা কেটে দিলাম, এখানে ওই যে মেন শেপটার শেপের কালার কিন্তু এইটাই। তো এখানে আমি ছবিটা নিয়ে আসি,
আইবাটন ক্লিক করে ক্রিয়েট লিভিং মাস্ক গুলো ক্লিক করলাম। এখন ওই যে যতটুকু পর্যন্ত আছে ছবিটা ওইটার ভিতরে ঢুকে গেল, এইরকম আর কি। তো এটাকেও আমি এটা এটা গ্রুপ করা আছে, আমি এই বললাম। আচ্ছা, তো এবার যেটা করতে হবে, আমার তো এটা রেডি করা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে এই হলুদ কালারের যেটা আছে ওইটা আমি এক কাজ করি, এটাকে ড্র ড্র করা যাবে ফ্যান টুল দিয়ে, অথবা রেকটেঙ্গল দিয়ে আঁকাও যাবে। তো আমি কি করব, রেকটেঙ্গল দিয়ে আঁকি বলো, এই বর্ডার থেকে আমি উপরে যে কোনো জায়গা থেকে আঁকি, কোনো সমস্যা নেই। আর আমার উপরে একটা ছবি আছে, ছবিটার কারণে যতটুকুই থাকুক এটা দেখা যাবে না। আমি করলাম ওই যে তো দেখা যাচ্ছে না, আমার উপরে একটা ছবি আছে, আমি তা একটু হাইড করি। হাইড করে এখানে ডাবল ক্লিক করলাম, এই যে এখানে ডাবল করে এটা চলে আসলো। আমি মাউসটা বাইরে নিয়ে গিয়ে এই যে এখানে এখানে সিলেক্ট করি, সিলেক্ট করলাম কোনটা, এই যে রেক্টাঙ্গেল লাগছে, রেক্টাঙ্গেল দেখে দেখে দেখিয়ে দিছি, রেক্টাঙ্গেল লাগতে পারেন। আচ্ছা, ওই যে রেক্টাঙ্গেল দিয়ে এভাবে ড্র করলাম, ওইটা দেখে গেল। ব্ল্যাক কালারের রেক্টাঙ্গেল নিয়েছিলাম, তো আমি চেঞ্জ করে দিয়েছিলাম ওই কালার, মানে ওখানে যে কালারটা ছিল যে এইটা ওইটা দিয়ে দিছি, বুঝছেন। তো এই যে এখানে আরো একটা হলুদ করে দেখা যাচ্ছে, আমরা চাইলে ওইটাকেও দিতে পারি। ওকে, ওই দিয়ে দিলাম, যদি এবার দেখা যাচ্ছে না। এই দুইটাকে একটা করলাম, ঠিক আছে। এখানে হলুদ কালারটা থাকবে আর এগুলো বাকি আছে আরো। এগুলো কিন্তু এই যে আমার এখানে কিন্তু ছবিতে লেখাটা কিন্তু সেফ জোনের বাইরে চলে গেছে, আমরা সেফ জোনের বাইরে দিব না, আমরা সেফ জোনের ভিতরে রাখবো। এবার এখানে লেখা থাকবে, আর আচ্ছা এখানে লোগো একটা আছে, এই লোগোটা আমি তৈরি করি। লোগোটা তৈরি করার জন্য আমি আরেকটা পলিগন টুল নিব, পলিগন টুলটা নিয়ে আমি শিফট চেপে ধরে এভাবে ড্র করতেছি। এই যে ড্র করলাম, এবার আমি এটাকে রাস্টারাইজ করে ফেলি, রাস্টারাইজ করলাম, রাস্টারাইজ করে এটাকে আমি কপি করি, কন্ট্রোল জে কপি করলাম। এই যে এটা দুইটা হয়ে গেল, এখন একটার উপরে আরেকটা আমি কপি করে কন্ট্রোল টি প্রেস করি, কন্ট্রোল টি প্রেস করে এবার এটাকে ছোট করি, দেখি কতটুকু হলো। কন্ট্রোল চেপে লেয়ারের থাম্বনেল ক্লিক করলাম, ওই যত পর্যন্ত হয়ে গেল। আমার মেবি আরেকটু দরকার না, ঠিক আছে হলে চলবে, অথবা আমি আরেকটু ছোট করতে পারি, এটার কারণ দেখা যাচ্ছে না, একটু সামান্য ছোট করবো। ঠিক আছে, তো আমি কন্ট্রোল সেভে ধরে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে ওই সিলেকশনটা আসবে, বুঝছেন, সিলেকশনটা আসলো। তো এবার এই যে সিলেকশনটা যখন আসলো, তো আমি এই বড়টা যেখানে আছে সেটা হচ্ছে এই লেয়ারে, এই লেয়ারে আছে, আমি ওই লেয়ারটা সিলেক্ট করে আমি এটা হাইড করে দিই, সিলেক্ট করে এটা কিন্তু উপরেটা কিন্তু হাইড করা আছে, এখন সিলেকশনটা তো আছে। আমি এটাকে মানে এই বড় এই পরিঘন্টার লেয়ারে সিলেক্ট করে আমি এভাবে ব্যাক স্পেস দিলাম, দেখেন ব্যাক স্পেস দেওয়ার পর ওইটা কেটে গেল। তবে মনে রাখবেন এটাকে রাস্টারাইজ করতে হবে, রাস্টারাইজ না করলে এভাবে কেটে যাবে না, কারণ যদি ব্যাক স্পেস দেন তখন পুরোটা কেটে যাবে, তো রাস্টারাইজ করলে এই ছবিটা আর কি। নিচেরটা আমি উপরেরটাও করছি, কারণ উপরেরটাও এক সময় আমি এভাবেই কাটবো, বুঝছেন। তো এখন তো সলভ হয়ে গেছে না, আচ্ছা এটা আবার শো করি, শো করলাম, এবার এটাকে কন্ট্রোল টি প্রেস করে এটা আবার শুরু করি,
ওই যে এইটা আর কি, এই ফাঁকা জায়গাটা আর একটু ছোট করা যায়। তো আবার এই যে এই জিনিসটাকে করার জন্য আমি কি করব, এটাকেও সেম ভাবে আমি এটাকেও কপি করব। আবার কন্ট্রোল জে কপি করলাম, কপি করে কন্ট্রোল টি প্রেস করে এটাকেও ছোট করতেছি আর একটু করলাম। তো এবার একটু দেখি, কন্ট্রোল সেভে ধরে এখানে ক্লিক করলাম, ওই যে সিলেকশনটা চলে আসলো। সিলেকশনটা চলে আসার পর আচ্ছা আমার আরেকটু ছোট করতে হবে, শিফট অল্টার, আমি কিন্তু শিফট অল্টার ধরে সেভে ধরতেছি যাতে চার দিক থেকে সমানভাবে ছোট হয়। আর CC20 তে অল্টার সেভে ধরলে চারদিক থেকে ছোট হয়। আচ্ছা আমার হচ্ছে এটার হাইট থাকবে, আমার মূলত খাটতে হবে এই যে এই অংশটা থেকে, এই অংশটার লেয়ার হচ্ছে এইটা, ওই যে এইটা। তো আমি এখানেও মেসেজ দিলাম, এটা হচ্ছে ওই যে ফাটি ডিজাইনটা আমরা যেভাবে করছিলাম ওখানে, যেভাবে কেটে দিয়েছিলাম ঠিক ওভাবেই। ওকে কন্ট্রোল ডি দিলাম, এবার এটাকে ইয়ে করি, এটাকে আমি এইদিকে নিয়ে যাই একটু। এই যে মূলত এই অংশটাকে আমি এদিকে নিয়ে আসলাম, বুঝছেন এভাবে এতটুক এতটুক নিয়ে এসে আমি কাজ করি। এই যে এখন এটাকে আমার কিন্তু খাটতে হবে এখন এই অংশটা থেকে, বুঝছেন এই অংশটা থেকে খাটতে হবে। তো আমি এটাকে হাইট, এটাকে আমি কি করে এই বরাবর এখানে যতটুকু পর্যন্ত আছে সেই বরাবর আমি একটা সিলেকশন তৈরি করব। কিভাবে, ওই যে আমরা কন্ট্রোল সেভ ধরে ক্লিক করলে সিলেকশন হয়ে যায় এরকম, কন্ট্রোল সেভ ধরে এখানে ক্লিক করলাম, এই যে সিলেকশনটা হয়ে গেল। তো এবার আমি যদি মুছে ফেলি যতটুকু পর্যন্ত সিলেকশন আছে, সরি সিলেকশন যতটুকু পর্যন্ত আছে ওইটা ওইটাই মুছে যাবে। এই যে আমার হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা দাঁড়িয়ে রেখে এখানে কিছু অংশ কেটে দিতে হবে, বুঝছেন এই যে, যাতে এই যে এটার এটার মতো যেন লাগে, বুঝছেন। তো আমার হচ্ছে এই যে আমি এখানে কন্ট্রোল সেভ ক্লিক করলাম, এইটা থাকবে চলে যাবে হচ্ছে এইটা, মুছে ফেলেছি যাচ্ছে না, যাচ্ছে অবশ্য ওই যে এটার কারণে দেখা যাচ্ছে না আর কি, ওই যে এখানে কেটে যাচ্ছে, বুঝছেন। তো আমি কি করব, মানে দাগের ভিতরে না, এই যে আমি চাচ্ছি শুধুমাত্র এই দিকের বাইরেটা মুছে ফেলার জন্য, এখন সিলেকশন আছে এইটা, বুঝছেন এই জন্য ওইটা কেটে যাচ্ছে। তো আমি যদি সিলেকশনের বাইরে এইটা যদি খাটতে চাই, এখন আমি কি করব, কিভাবে আমি ওইটা খাটতে পারি, এই যে এই সিলেকশনটাকে ইনভার্স করতে হবে, ইনভার্স করলাম, এখন হচ্ছে দেখেন ওই যে বারে এই যে সিলেক্ট থেকে ইনভার্স কন্ট্রোল সি আই, এখন দেখেন বাইরের গুলো সিলেক্ট হয়ে গেল, মানে এইটার এই যে এইটার বাইরে যা আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এবার আমি মুছে ফেলতে পারবো, এটা মুছে ফেলতে পারবো, ওই যে এখন চলে যাচ্ছে, বুঝছেন। এখন এটা করলে যাবে না, কিন্তু এটা যাচ্ছে কিন্তু এটা যাবে না, এটা হচ্ছে সিলেকশনের ভিতরে আছে এই জন্য। আমি রাইট বাটন ক্লিক করা ক্লিক করে আচ্ছা এটা 100% আছে, আমি এবার এই যে এটাকে মুছে ফেলি, দেখছেন আমার ওইটা ওইটা মুছে ফেলতে হবে না, ওইটা থাকবে। কন্ট্রোল ডি, ওপস ঠিক আছে কন্ট্রোল ডি দিলাম, আর হচ্ছে আমি এটা শো করবো ওই যেখানে যেটা ছিল, হয়ে গেছে। এখন আমি আবার ওই খালারটা কিভাবে দিব, ওই খালারটা কিভাবে দিব, আমি তো ইয়ে করে রাখি নাই। যাই হোক আমি এই তিনটাকে আমি মার্জ করি, কন্ট্রোল ই দিয়ে মার্জ করলাম, এই যে কন্ট্রোল ই দিয়ে মার্জ করলাম, তিনটাকে এক করছি আর কি। তো এবার না ডাবল ক্লিক করে দেওয়া যায় হচ্ছে সেভগুলো, এখন এখানে তারপর আমি কালার দিতে চাই, হ্যান্ডেল দিয়ে হবে না। তো এখন কিভাবে করতে পারি, আমি ওই যে আবার একটা আঁকবো এখানে এই বরাবর, বুঝছেন এটাকে কালার চেঞ্জ করে দিই, এই কালারটা দিই, মানে ওই হ্যাঁ ক্লিপিং মাস্ক করে দিতে হবে,
তো আদানাম ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওই যে এটাও ওইটার ভিতরে ঢুকে গেল, মানে ব্ল্যাক কালারে যেটা ছিল ওইটার ভিতরে ঢুকে গেল এই জিনিসটা। আমরা তো ছবিগুলো ঢুকাইছিলাম একটা সেভের ভিতরে, জি ভাই। নিউ থেকে কালার নিয়ে অ্যাপ্লাই করা যেত, এই যে এটা দিয়ে অ্যাপ্লাই করা যেত, আপনার ফেন বাকেট টুল দিয়ে, বুঝছেন? ও না, এখান থেকে ফাড়া যাবে না, তবে এখান থেকে ফাড়া যাবে, এখান থেকে ফাড়া যাবে। যেমন এই কালারটা নিলাম আমি, এই যে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে ওইটা সিলেকশন হয়ে গেল, বুঝছেন? তো অল্টার ব্যাক স্পেস দিলে, সরি সরি, এটা আছে হচ্ছে ওই লেয়ারে সিলেক্ট করে, এই যে অল্টার ব্যাক স্পেস দিলে ওই যে এই কালারটা চলে আসবে, এই যে ফোরগ্রাউন্ড কালারটা, এভাবেও হবে, বুঝছেন? সেক্ষেত্রে আমার এটা নেওয়া লাগবে না, আমি এটা তাহলে কেটে দিই, এটা হ্যাঁ হ্যাঁ এটা সহজ আরো, মানে সিলেকশনের মধ্যে আমরা এই ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার এটা অ্যাপ্লাই করতে পারি যেকোনো ভাবে। তো যা হোক, একটা কিছু যে কোনো একটা করলাম, মোটামুটি আমাদের উদ্দেশ্য ছিল কালার করা, যে কোনো ভাবেই হোক আমরা করতে পারলে হইলো। তো সহজ পদ্ধতিটা করলাম, এই যে এটা সিলেক্ট করে আমি যদি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাই, তখন কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ওইটা আসবে ব্যাকগ্রাউন্ড কালারটা, যদি ফোরগ্রাউন্ড কালারটা দিতে চাই মানে এই কালারটা, এই যে এইটা, তখন অল্টার ব্যাক স্পেস দিলে এটা চলে আসবে। আচ্ছা, একটু ছোট করতে হবে, আমি কিন্তু লোগোটা এখানে রাখবো না, আমি লোগোটা এই যে সেভ জোনের ভিতরে নিয়ে আসবো, বুঝছেন? তার আগে আমি এই লেখাগুলো একটু লিখে নিই, তার টুলটা নিলাম, টুলটা নিয়ে এখানে লিখে দিব কোম্পানি নেম, এগুলো হচ্ছে বিবাস নিউ কোনটা হবে, ওই যে আমরা ডাউনলোড করছিলাম ওই ওখান থেকে, মানে এই যে এখান থেকে যে বিবাস নিউ কোনটা ডাউনলোড করছিলাম, আমি আরেকটু দেখাই দিই। এটাতে অনেকগুলো ফাইল আছে, ডাউনলোড হতে হয়তো একটু সমস্যা হতে পারে। এই যে অলি ভাই, এই যে এখান থেকে আমি ডাউনলোড করছিলাম, বুঝছেন? এই যেখানে 7টা ফন্ট আছে, মানে এই ডিজাইনের 7টা ফন্ট ইউজ করা হয়েছে, বুঝছেন? তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে, আচ্ছা সরি সরি সরি, এটা ক্লিক করলে ওই ওই ফেসটা তখন চলে যাবে, এই যে ফন্টের ফেসটা চলে আসবে। তো আমি বরং আরেকটা নিউ ট্যাবে ওপেন করব, বুঝছেন? কারণ আমার আরো আরো 3টা ফন্ট আছে, তো এই জন্য। কন্ট্রোল সেভে ধরে, কন্ট্রোল সেভে ধরে ক্লিক করলাম, আরেকটা আরেকটাতে ওপেন হবে। আর এগুলো হচ্ছে শুধু একটা ফাইল, ওগুলো ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে এখানে অনেকগুলো দিছে, তো তো আপনাদের আপনারা হয়তো একটু বুঝবেন না। এই যে ডাউনলোড ওটিপিতে ক্লিক করলে আরো অনেকগুলো অনেকগুলো অপশন আসবে, ফাইল আসবে, ডাউনলোড করলে হবে ঠিকই, কিন্তু অনেকগুলো ফন্ট থাকবে, এগুলোর জন্য আপনার বুঝবে না, এই জন্য দেখালাম আর কি, তবে বুঝবেন অবশ্য, একটু সময় লাগবে। এই যে এখানে ক্লিক করে ডাউনলোড জিপ করলে সবগুলো এখানে যা যা আছে ফন্টের ফাইল সহ, আপনার টিএক্সটি ফাইল সহ সবগুলো ডাউনলোড হবে এখানে। তো এই জন্য আমি, আমার অত হলো দরকার নাই, এই জন্য আমি ক্লিক করলাম কি এই ফন্টটা, মানে বিভাস নিউ ফন্টটা আর কি, নামটা কপি করে সিম্পলি, মানে একটা একটা হলে জানা হয়ে যায়, এই যে নামটা কপি করে আমি গুগল ফন্টে গেলাম, গুগল ফন্টে কিন্তু এই ফন্টটা আছে, ফন্ট ডট গুগল ডট কম।
এখানে আসলাম, এখানে যে এখানে সার্চ করলাম, সার্চ করার পরে রেজাল্ট সাথে এটা এসে গেল বিভাস। তো আমি যে এখান থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমার তো ডাউনলোড করাই আছে, করতেছি না, ডাউনলোড করে তারপর আমি ইনস্টল করছি। ওলি ভাই ইনস্টল করতে পারবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমার এটা নেওয়া আছে বুঝছেন, আমি এই জন্য ইনস্টল করে দেখাচ্ছি না। আর এখানে কোম্পানি নেম আমি ক্লিক করছি, কোম্পানি নেমটা লিখে দিব। তো আমার এখানে হবে কি, কোম্পানি নেম কপি করে ওই যে অল্টার চেপে ধরে, অল্টার শিফট চেপে ধরে নিচের দিকে নেমে টেনে আসতে আনতেছি। এবার এখানে লিখে দিই ট্যাগ লাইন হেয়ার, ছোট করে দিই, 25 আছে, আমি 10 ট্যাগ লাইন হেয়ার, ওই লেখাটা আর এই লেখাটার মিলতেছে না, একটু লম্বা মানে একটু বড় বড় করে দিই। তাহলে এখানে 12 হয়তো 20-তেই হবে, 20-তেও তো বোনা বেশি বড় হয়ে যাচ্ছে। আমি আধারও করে দিই, আধারও করে দিলাম, তার মনে হয় বেশি লম্বা হবে না। উনি 18 করে দেওয়ার পরে বেশি বড় হয়ে গেছে, আমি 16 করে দিই, ছোট করে দিলাম, ঠিক আছে, হাইট ঠিক আছে। কিন্তু এই যে এটা এই এতটুকু পর্যন্ত বুঝছেন, এটা কিন্তু এতটুকু পর্যন্ত, এর কারণ হচ্ছে এখানে ইয়া বেশি আছে, আপনার ট্র্যাকিং বেশি আছে, ট্র্যাকিং হচ্ছে এবার স্পেসগুলো আর কি। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে এখান থেকে এটা বাড়াই দিব, 0 আছে এখন, এটা বাড়াই দিলাম। আরেকটা ফন্ট আছে, আমি কপি করে একটু দেখি, এটা হচ্ছে কি জানি, ও সাউথ, দেখি নামটা ভুলে গেছি, ওসওয়াল্ড, আচ্ছা ওসওয়াল্ড, এটা হবে না, ওই যে জিটা মিলতেছে না এটার সাথে বুঝছেন, তার মানে ওইটাই হবে, বিবাস নিয়ে ওটাই হবে। তো আমি এটা কেটে দিলাম, আমার এটা লাগবে না, আমার এটাই হবে, এটা হলেই হবে। তো এই দুইটাকে আমি একটু লাইন করি, ওকে, দুইটাকে দুইটাকে আমি মার্চ করি বুঝছেন, এই দুইটা লেয়ারকে আমি মার্চ করি। মার্চ করলে দুইটা লেয়ার একসাথে হবে। রাইট বাটন ক্লিক করে, আচ্ছা এখানে নাই, তো এখানে মার্চের অপশন নাই, তো আমরা ম্যানুয়াল ওই কন্ট্রোল ই সেভে করতে পারি, কন্ট্রোল ই মার্চ করলাম, ওটা কিন্তু এখন আর এডিট করা যাবে না বুঝছেন, করা যাবে না। তো আমি কি করব, মার্চ করার কারণটা হচ্ছে এই দুইটাকে একসাথে করে একটু অ্যালাইন করার জন্য, কারণ কোম্পানির নেমটা আমরা লিখে ফেলছি, ট্যাগলাইন লিখে ফেলছি, তার আর কোনো এডিট নাই। তো আমি এই যে অ্যালাইন করলাম বুঝছেন, মানে দুইটা যাতে একই একই লাইনে থাকে মাঝামাঝি। তো এবার আমি এখানে দিয়ে দিব, ওইটাও বাইরে থাকুক সমস্যা না, আমরা দিব হচ্ছে ভিতরে, এখানে দিব সেফ জোনের ভিতরে, ওইটা যে এখানেই থাকুক তা আমাদের দেখার বিষয় না। এবার হচ্ছে এই লেখাগুলো টল লিখতেই হবে, আপনারা তো লিখতে পারবেন, মানে এটাও হয়ে গেছে আমাদের, এটাও হয়ে গেছে। তো আমি লোগোটা তৈরি করলাম, তারপরে এই ছবিগুলোও তৈরি করলাম, ছবিগুলোর পজিশন তৈরি করলাম, এখন হচ্ছে আমার বাকি যে কাজগুলো, এখন
আইকন কিছু দরকার এখানে, যে আইকনগুলো সংগ্রহ করা বাকি আর এখানে লেখাগুলো লেখা লেখা বাকি। তো আপনারা এক কাজ করবেন, আমি যেভাবে করলাম তো সেভাবেই কাজগুলো করবেন, আর লেখাগুলো, আর যারা এটা এই কাজটা করতে পারবেন না, মানে ছবিগুলো যেভাবে বসাইছি, এই ছবিটা যেভাবে ফ্লিপিং মাস্ক করছি, এই কাজটা যারা করতে পারবেন না, তারা আমার আমার করা কাজটা দান করে রাখেন, করে তারপর বাকি আমি যেই কাজগুলো করি নাই আপনি ওই কাজগুলো করবেন, ওই কাজগুলো তো সহজ হবে। হ্যাঁ ওটা দিব। তবে এটা দান হতে অনেক সময় লাগবে, 100 কত এমবি জানি। আসলে সহজ হইতো আর কি, ব্রাজ অথবা কাস্টম সেফ হলে সহজ হইতো, এখন তো নাই, আমাদের সংগ্রহ করতে হবে। আর যদি পারেন আপনারা যে কোনো সময় সংগ্রহ করে রাখবেন আর কি। সতেরো এমবি তার ফাইলের সাইজ, তো মোবাইল ডাটা দিয়ে যারা ক্লাস করতে চান তাদের সমস্যা হবে, তো তারা যতটুকু পারেন অন্তত শুরু হলে করেন, অন্তত কিছু কিছু চেষ্টা করেন, মানে এটা করা যায় কিনা, যে সবটা করা লাগবে না, এই যে আমি যতটুকু করছি করতে করতে পারবেন, আর একটু করলে তো বাকি বাকি বাকিটা করাটা কোনো ব্যাপার না। আচ্ছা এখন আমি যে কাউকে হেল্প করবো, আপনারা যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন, ঠিক আছে। আপনার ওখানে নেটের অবস্থা কেমন, পারা যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার চেষ্টা করে আপনার শেয়ার করেন। কন্ট্রোল জি, হ্যাঁ
বাই। আচ্ছা আপনি ওই ছবিটার উপরে একটা ব্ল্যাক কালারের ইয়ে অ্যাড করবেন না, আমি তো অ্যাড করছি। না করলেও সমস্যা নাই, ওইটাকে একটু ডার্ক করতে হবে আর কি। অথবা খারবেজ একটা আছে, ওখান থেকে করতে পারবেন। ওখানেও আছে তো, ব্যালেন্স নাই, এটা হচ্ছে কালার ব্যালেন্স, এটা এটা হবে না, এটা কেটে দেন, এই লেয়ারটা কেটে দেন। ওই যে ব্যালেন্সের উপরে একটা একটা আছে, ওটার পাশেরটা 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 এই ডান দিকেরটা, ডান দিকেরটা এইটা। হ্যাঁ হ্যাঁ, এটা কমাই দেন, মানে নিচের দিকে টানেন, আরো ডার্ক হচ্ছে। তাহলে উপর দিকে তোলেন নাকি, তোলেন উপর দিকে, এটা এভাবে হবে না, আপনি কেটে দেন এই লেয়ারটা, এটাও কেটে দেন, এর উপরে বরং আপনি একটা রেক্টাঙ্গেল ড্র করেন ব্ল্যাক কালারের, বুঝছেন, ব্ল্যাক কালারের ড্র করবেন। ওই যে আগে ফিল দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে, বড় করে দেন, বড় করে দেন, বাইরে যাক, সমস্যা নাই, ভেতরে বাইরে যাক, আপনি করবেন তো ক্লিনিং মাস করবেন, ঠিক আছে, এন্টার দেন, এন্টার দিতে হবে, এন্টার দিতে হবে। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে আপনি ক্লিনিং মাস করেন। হ্যাঁ, এটার ওপাসিটি কমাই দেন এবার, 40% এরকম, 40% এরকম করে দেন। বেশি ডার্ক হল, বেশি ডার্ক হবে না। হ্যাঁ, এটুকু হবে, এটুকু হবে। ছবিটা ওই তো পেছনে, ছবিটা একটু ব্লার করেন আপনি, ছবিটার লেয়ারটা সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে এটাকে রাস্টারাইজ করে ফেলেন, সমস্যা না, ওইটা থাকুক না, ওই হ্যাঁ উপরের লেয়ারটা ভিজিবল থাকুক, ঠিক আছে। এবার রাস্টারাইজ করছেন, এবার ব্লার করেন, ফিল্টারে যান, ফিল্টার ব্লার করেন, গাউজিয়ান ব্লার, গাউজিয়ান ব্লার হবে। আপনার এই ছবিটা সুন্দর নাই তো, একটা সিটি সিটি একটা টাউনের ছবি হলে তো সুন্দর হইতো। না না, আপনার আপনি সিটি টাউন, সিটি ওই টাউনের ছবি হলে ভালো হইতো, মেন ছবিটা, মেন ছবিটা দেখছেন না, একটা হোক, ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই, এখানে এর উপরে তো লেখা হবে, যাই হোক, এই ছবিটা ইউজ করছেন, ঠিক আছে, এটাও হবে, ওকে করে নেবেন। না আপনি তো ব্লার তো আরো কমাইছেন, ঠিক আছে, ঠিক আছে, হবে, কি করা যায় এবার, হ্যাঁ পরিকল্পনা গুলো তো নিতে হবে।
ওই যে হিডার গুলো আগে দাঁড়ান, হিডার গুলো আগে আপনি মার্জ মার্জ না গ্রুপ করেন, তিনটা লেয়ার আছে শুধুমাত্র হিডারের কারণে, হিডারের জন্য তিনটা লেয়ার আছে, তিনটা লেয়ারকে আপনি সিলেক্ট করে গ্রুপ করেন, তিনটা লেয়ার, হ্যাঁ উপরে যে তিনটা লেয়ার আছে ওই তিনটা লেয়ার, এগুলো না লেয়ার লেয়ার দেখেন, হ্যাঁ ওগুলো গ্রুপ করে আপনি হাইড করে দেখেন তো কোনটা হাইড হয়ে যায়, এই ওই যে ওইটা ওইটা করার জন্য, হ্যাঁ এটা হাইড করে রাখেন, এবার ওইটার উপরে ওই ওইগুলো লিখে ফেলেন, কি করতেছেন? ওই যে স্টার স্টার স্টারটা তুলে দেন, এখানে না সেটিংসে যেখানে যে আপনি দেখাচ্ছিলেন ওখান থেকে স্টারটা তুলে দেন, সাইজ যদি বেশি দেন, সাইজ যত যত সাইজ দিবেন তত হবে আর কি, বলি ভাই আপনার এটা সোজা হয় নাই, আপনার এটা ড্র করা হয় নাই, না না আপনি এভাবে 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 সোজা করা না, আপনি কেটে দেন, আপনি ড্র করার সময় যখন আপনি আঁকবেন শেপ শেপটা যখন নেবেন তখন করবেন, ওই লেয়ারের উপরে আঁকেন না, যেহেতু ওই হিদারের উপরে এই হরিবন্ধ থাকবে, ওই লেয়ারটা সিলেক্ট করে মেইন ফটোটা সিলেক্ট করে শিফট চেপে ধরছেন, শিফট ধরেন শিফট ধরেন শিফট ধরতে হবে, এখন ঠিক আছে না, ওই যে এখন কিন্তু সোজা হয়ে যায়, হলুদ দাগ পর্যন্ত রাখবেন, ভিতরে ভিতরে রাখলেও পারবেন, তখন হচ্ছে স্ট্রোকটা যখন দিবেন তখন আউটসাইড করে দিতে হবে আর কি, হ্যাঁ এদের পর্যন্ত হবে, ছবি পর্যন্ত হবে, ঠিক আছে ঠিক আছে, স্টক করে দিবেন, আগে আপনি ছবি ছবি একটা প্রেস করেন না,
ছবিটাকে প্রেস করেন, তারপর তারপর ছবি ছবি প্রেস করছেন, কই ছবিটা কই? মনসুর নামে এখন একজন জয়েন করেছেন।